সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতোই আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি কোল্ড কফি। এখন গড়ে বাহিরে প্রচণ্ড গরম, এমন সময় এক গ্লাস কোল্ড কফি খেতে কার না মন চায়। বাসায় বসে যদি রেস্টুরেন্টের সাথে কোল্ড কফি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। চলুন তাহলে দেখি আজকের কোল্ড কফি। প্রথমে আমি একটি বাটিতে 3 চা চামচ ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। বাজারে যে ছোটো ছোটো প্যাকেটের কফি পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি বানাতে পারেন। এবার আমি 3 চা চামচ কফির সাথে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করছি। হালকা গরম পানি দেওয়ার সাথে সাথে কফি একেবারে ভালো করে মিশে যায়। দেখেন, আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন কফির বাটিটি রেখে দিচ্ছি। এবার 3 গ্লাস কোল্ড কফি বানানোর জন্য প্রয়োজনীয় যা যা উপকরণ লাগবে সব কিছু আমি একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিব। এখন আমি একটি ব্লেন্ডারে জগ নিয়ে নিচ্ছি এবং প্রয়োজনীয় উপকরণ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ আইসক্রিম, এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, আপনি চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। 3 গ্লাস দুধ জাল দিয়ে ঘন করে প্রায় 2 গ্লাসের মতো করে নিয়েছি। সেই দুধ আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন কফির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি একেবারে নর্মাল তরল দুধ না দিয়ে একটু জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন, তারপর কফিতে ব্যবহার করেন, তাহলে আপনার কোল্ড কফির স্বাদ একেবারে অন্যরকম হবে। এবার আমি সব কিছু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেল, এবার আমি পরিবেশন করে নেব। পরিবেশনের জন্য প্রথমে আমি একটি গ্লাস নিই। এবার আমি গ্লাসটিকে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে একটি একটি করে 3টি গ্লাস আমি সাজিয়ে নিচ্ছি। এবার আমি এতক্ষণ ব্লেন্ড করে রাখা কোল্ড কফি সবগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি। 3টি গ্লাসে সবগুলো কফি ঢেলে দিলাম। এবার আমি পরিবেশনের জন্য উপরে কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি। 3টি গ্লাসে আইসক্রিম দিয়ে দিচ্ছি। দেখেন খুবই সুন্দর লাগছে।
একেবারে অসাধারণ। এবার আমি দেখতে যেন আরো সুন্দর লাগে সেজন্য কিছু কোকো পাউডার উপরে ছিটিয়ে দিলাম। এই কোকো পাউডার যদি আপনার বাসা না থাকে আপনি না দিলেও চলবে। কোকো পাউডার দেওয়াতে খুবই সুন্দর লাগছে, দেখেন একেবারে অসাধারণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এই কফি বাসায় ট্রাই করতে পারেন, গরমের দিনে এই কফি আপনাদের খেতে খুবই মজা লাগবে। আপনি যদি বাসায় ট্রাই করে নেন তাহলে আপনার রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।